জুলাইয়ে সেন্ট কিটসের প্রথম টি টোয়েন্টিতে হারের পর ফ্লোরিডায় ঘুরে দাঁড়ায় বাংলাদেশ পরের ম্যাচটি জিতে দেশের বাইরে প্রথম টি টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি টাইগারদের কাছে এখনও উজ্জ্বল এবার হোম সিরিজে একই অবস্থায় দাঁড়িয়ে স্বাগতিকরা সিলেটে প্রথম টি টোয়েন্টিতে আট উইকেটের বড় হারে পিছিয়ে বাংলাদেশ সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসলেন সৌম্য সরকার কোন একটা মিস্টেক ছিল হয়তো বা তাদেরকে করতে গেছি ফার্স্ট কিছু ওভার হচ্ছে হ্যান্ডেল করতাম ভালোভাবে তাহলে শেষের দিকে মনে হয় এটা আমরা রানটা আরও বেশি কাভার করতে পারতাম সিরিজ জয় অসম্ভব নয় বলেই মনে করছেন তিনি এক্ষেত্রে ফ্লোরিডার কথা মনে করিয়ে দিলেন এই টাইগার ব্যাটসম্যান যে লাস্ট সিরিজটাতেও আমরা ওয়েস্ট ইন্ডিজে যে ফার্স্ট ম্যাচটা হারাচ্ছিলাম পরবর্তী দুটো ম্যাচে আমরা ভালোভাবে কাম ব্যাক করছি ফার্স্ট ম্যাচে যে ভুলগুলো করছি হয়তো নেক্সট ম্যাচে যেন ওইটা না হয় এবং ওইটা ওইটা হাতে যদি রিকভারি করতে পারি আমার কাছে মনে হয় নেক্সট শেষের দিকে যে ভালো কিছু হবে দ্বিতীয় টি টোয়েন্টির আগে কঠোর অনুশীলন করলেও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি সফরকারীরা আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন ঢাকা